সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি এখান থেকে এই কাজপুর ব্রিজ পেরিয়ে সোজা চাঁদপুরে একটা বিয়ে পেলাম, কাশেম সাহেবের মেয়ের বিয়ে। উদ্দেশ্য ছিল যে নারায়ণগঞ্জ লাকসাম রেলওয়ে কথা বলা হয়, কিন্তু নারায়ণগঞ্জ টু চাঁদপুরে রেলের কথা বলা হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি রেজন ভাইয়ের সাথে বলছিলাম, আমি স্পেশালি রেলের কথা বলবো, আমাকে এবং সোনার বাংলা কিভাবে করা যায়, আবেগ আপ্লুত হয়ে কথা বলা যাবে বলার জন্য নয়, কারণ হাজার হাজার মাদকাসক্ত মানুষ মায়ানমার থেকে ইয়াবা আনে, সেটা ইয়াবার কোনো হাত পা নেই, আমাদের মতো মানুষের হাত ধরেই কিন্তু ইয়াবা আমাদের দেশে আসে, আর এক কর্নার থেকে ফেন্সিডিল আসে। তো প্রত্যেকটা মানুষকে উৎপাদনশীল করার জন্য রেলওয়ে একটা কৌশল, কেন আমরা ব্রিটিশরা চলে যাওয়ার পরে রেলকে বাড়াতে পারলাম না। আমার বড় ভাই মাহতাবুদ্দিন উনি বলে গেছেন যে এই এই মোটা দাগের কৌশলগুলো আমাদের অবলম্বন করা ছাড়া আমাদের কোনো গতি নেই। ভোলার মানুষের কথা বলবো, লালমোহন, কেন ভোলাতে এখনো কোন রেল কবে যাবে? আপনারা যদি বরিশাল ভোলা ব্রিজটা যদি রেলওয়ে ব্রিজ না করতে পারেন, তাহলে আগামী 30-50 বছরে ভোলাতে রেলওয়ে যেতে পারবেন না। রেল ছাড়া ব্রিটিশরা যদি পারে, তাহলে বাঙালি কেন পারবে না? সে করছে না, আগে করতে হবে। মাদকাসক্ত ভিক্ষুক বেকার, এখনো 20টি ডিস্ট্রিক্টে রেল যায়নি। রেলওয়ে রিসার্চ গবেষণা প্রতিষ্ঠান নাই। জাপানের রেল যদি বৌদ্ধরা, তারা অনেক সময় আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, 600 কিলোমিটার গতির রেল তারা দিয়েছে। আমাদের স্বাধীনতার আগে 210 কিলোমিটার বেগে রেলপথ দিয়েছে, 1964 সালে। তাহলে আমরা কেন এরকম পিছি? আমরা 90% মুসলিমের দেশ, তাহলে মুসলিমরা কি মিথ্যা কথা বলে? মুসলিমরা কি কর্মহীনতা? মুসলিমরা কি অদক্ষ? আমাদের প্রত্যেক নাগরিককে আমাদের দেশে একটি রেলস্টে জাপানে একটা মেয়ের জন্য, কলেজ কামিয়ে একটি মেয়ের জন্য একটি স্টেশন জীবিত রাখা হয়, সেখানে আমাদের কর্তৃপক্ষের সাথে বলতে হয় যে এক আমাদের একজন স্টেশন মাস্টারের জন্য, স্টেশন মাস্টারের অভাবে আমাদের অনেক রেল স্টেশন বন্ধ হয়ে যায়। আমি কালচার, আমি একটি রেলের উপর একটা গান আমার আছে, তো এই যে আমাদের কালচার, এই যে আমাদের নিজেদেরকে ঠকানোর যে কালচার, আপনার এশিয়াকে, এশিয়ান নেশনগুলোকে, কান্ট্রিগুলোকে, নেলসন ম্যান্ডেলার কান্ট্রি 27 বছর উনি জেল খেটেছেন, তবুও হিংসা ওনাকে ছাড়েনি। বঙ্গবন্ধু তো আমাদের শুধু আমাদের জাতীয় সম্পদ নয়, বঙ্গবন্ধু যেরকম শক্তিশালী মানুষ ছিলেন, তার যে ভাষণের যে শক্তি, সেই শক্তিতে তো সারা পৃথিবীর নিপীড়িত জাতিগুলোর ভয় হতে পারে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কথা আমার মতো নগণ্য মানুষ কি বলব? সো আপনারা যদি রেলওয়ে কৌশলগুলোকে না তৈরি করতে পারেন, যেমন বলা আমি এই শুক্রবারে গেলাম হচ্ছে ওই যে আপনার মধু চৌধুরী ঘাটে, মধু চৌধুরী ঘাট থেকে আপনার ইলিশা ঘাট আর লাহার ঘাট থেকে ভেদরিয়া, এই যে রুটটা খুলনা থেকে শুরু করে লক্ষ্মীপুর, এটাকে রেলওয়ে যদি কানেক্ট না করতে পারেন, আপনার সোনার বাংলা হবে না। এই সেই ঔপনিবেশিক শক্তি, যে ঔপনিবেশিক শক্তি চায়নার প্রত্যেকটি ঘরে ঘরে আপিল ঢুকিয়েছিল, আজকে আমাদের যদি 30-32 ধরনের মাদকাসক্ত ব্যবহৃত হয়, আমরা যদি এটাকে প্রতিহত না করতে পারি, চায়না
আনস্কিলড লেবার আনস্কিলড ম্যান পাওয়ার থেকে স্কিলড ম্যান পাওয়ার দক্ষ জনশক্তি তৈরি করার জন্য ট্র্যাডিশনাল এডুকেশনকে বন্ধ করে দিয়ে তারা শুধু দক্ষ এডুকেশন দক্ষ জনশক্তি আমি চাকরি করতে পারি না আমি রান্না করতে পারি না আমি ড্রাইভিং পারি না আমি সাঁতার কাটতে পারি না আমি ভালোভাবে রাস্তা হাঁটতেও পারি না কিভাবে হাঁটতে হয় কিভাবে চলতে হয় এই সংগঠনে যারা কষ্ট করে করছেন এত ব্যস্ততার সময় করোনার ভিতরে মানুষকে মানুষ আসা এটা খুব সহজ কাজ না উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ ইঞ্জিন ইঞ্জিনের লোকজনের সাথে লোকো মাস্টার ওখানে বলে লোকো মাস্টার ড্রাইভারকে বলবে বাংলাদেশে কি করে লোকো মাস্টার শর্টেজ হয় লোকো মাস্টার নাই বিদ্যুত এটা একটা কৌশল এলকে পিছাই নিয়ে যাওয়ার জন্য এটা এটা একটা কৌশল স্টেশন মাস্টার নাই পর্যাপ্ত লোকো মাস্টার নাই রেলওয়ে রেলওয়ে ইউনিভার্সিটি রাশিয়াতে একটা ইউনিভার্সিটি আছে 14টা সাবজেক্টে পড়ানো হয় ফুললি রেলওয়ে ইউনিভার্সিটি হয়স আমাদের একটা রিসার্চ ইনস্টিটিউট নাই আমাদের ভালো লাইব্রেরি নাই আমাদের রিসেন্টলি রেলখাতে যে ডেভেলপমেন্ট হয়েছে বিগত 70 ইয়ারসে বিগত 70 বছর অর্থাৎ ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমি বলব সেটা হলো রেলওয়ের জন্য আলাদা মিনিস্ট্রি হয়েছে কিন্তু এই আমাদের পথের স্বাধীনতা পেতে হলে কৃষকদের ন্যায্যমূল্য পেতে হলে রাজশাহীর আমের ন্যায্যমূল্য দিনাজপুরের লিচুর ন্যায্যমূল্য তারপর এই যে জনপ্রশান এদিক থেকে ইলিশের ন্যায্যমূল্য পেতে হলে রেল ছাড়া কোনো বিকল্প নাই আমি নাম বলবো না আমি মানে আপনাদের এলাকার লোকজনের লাঙ্গুনে থেকে আসছেন তারা ওইভাবে সাহস পাচ্ছেন না এখনই আপনারা সজাগ হন রাস্তায় প্রতিদিন প্রতিদিন যদি 30 জন লোক মারা যায় যথাযথ যোগাযোগ ব্যবস্থা পাবে আমাদের এখানে কাজ করেন আমাদের সবার পরিচিত ইলিয়াস কাঞ্চন সাহেব রাস্তা সিকিউরিটি এনশিওর করতে পারবেন না কেন আমার আমাদেরকে বোঝানো হয়েছে বিশ্বব্যাংক আইএমএফ এরা আমাদেরকে বোঝানো হয়েছে বোঝাইছে তোমাদের ছোট্ট দেশ তোমাদের রেল দরকার নাই এটা ভুল বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে তোমাদের রেল লস করে ঠিক আছে লস করে তাই বলে কি আমাদের রেল দরকার নাই আপনার পূর্ব এশিয়া মায়ানমার আসিয়ান কান্ট্রি মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়া ভিয়েতনাম এই কান্ট্রিগুলোকে যদি আপনি ইউরোপের মতো রেলওয়ে নেটওয়ার্ক আমাদের আমরা পশ্চিম আছে এশিয়া সাউথ এশিয়া আমরা একেবারে হার্টে হিমালয় একেবারে হার্টে তো এই এই কথাগুলো কিন্তু আপনার আমার স্বার্থে বলতে হবে তারা অর্গানাইজেশনগুলোর ট্যাক্স এবং স্বাধীনতার পরে আমাদের যে ট্যাক্স ছিল এখন এখন ট্যাক্সের কালেকশন বিপুল পরিমাণ অর্থাৎ টোটাল বাজেটের একেবারে সিংহভাগ 80-90% আমাদের মানে জাতীয় রাজস্ব বোর্ডের কালেকশন এখন জাতীয় রাজস্ব বোর্ডে যদি আমাদের প্রত্যেকটি অর্গানাইজেশনকে আমাকে আমাদেরকে সংস্কার করতে হবে আমাদেরকে সংস্কার করতে হবে তো এই সংস্কারের ভিতরে সেখানে টেকনিক্যাল টেকনিক্যাল যে হিসাব যেটাকে সেটা আমাদেরকে তৈরি করতে হবে তো এবং এবং আরো কিছু উদ্যোগ দেখেন জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে বলি ওখানে বিগত 50 বছরে কিন্তু আমাদের নিজস্ব বিল্ডিং হয় নাই কেবল আগারগাঁও আগারগাঁও আগারগাঁওতে এখন নিজস্ব বিল্ডিং হচ্ছে যে অর্গানাইজেশনটা যা আমাদের রাস্তার পয়সা ঢোকাচ্ছে ব্রিজের পয়সা ঢোকাচ্ছে যে অর্গানাইজেশনটা তারা তো ট্যাক্স কালেকশন করে তাদের তারা ব্রিজের পয়সা ঢোকাচ্ছে রাস্তার পয়সা ঢোকাচ্ছে বেতনের পয়সা ঢোকাচ্ছে অর্থাৎ দেশটা চলে তো জাতীয় রাজস্ব বোর্ডের পয়সা পয়সার মাধ্যমে সে পয়সা জাতীয় রাজস্ব বোর্ডকে টাকা খনি আছে না সারা দেশের মানুষের মানুষের কাছ থেকে অর্গানাইজেশনের কাছ থেকে সে টাকাটা টাকাটা কালেকশন করে অ্যাসেস করে তো এই জাতীয় রাজস্ব বোর্ডকে আধুনিকান ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট রিকনস্ট্রাকশন করে সেখানে সেখানে বঙ্গবন্ধুর আদর্শ সেখানে বাস্তবায়ন করতে হবে তো বঙ্গবন্ধুর উপরে কথা বলা নেলসন ম্যান্ডেলার উপরে কথা বলা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়